আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ বিন্দু। আজকে আমরা বানাবো দারুণ মজার চিকেন বিরিয়ানি, তাও আবার রাইস কুকারে খুব অল্প সময়ে। যখন তখনই আমরা এটা তৈরি করে নিতে পারবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে যা যা লাগবে, চাল, মুরগির মাংস, বেরেস্তা, কিশমিশ, আলু বোখারা, বিরিয়ানি মশলা, আস্ত গরম মশলা, কাজু বাদাম, আলু, টক দই, ডিম, কাঁচামরিচ আর অবশ্যই পোলাওয়ের চাল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি রাইস কুকার থেকে, রাইস কুকারের ভিতরে যে হাঁড়িটা দেওয়া থাকে সেটা বের করে নিচ্ছি। এতে আমি এখন 1.5 কেজি মুরগির মাংস দিলাম, তাতে আমি 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা, 3টি এলাচ, দারচিনি, তারা মশলা, গোলমরিচ দিলাম, 1/2 কাপ পেঁয়াজের বেরেস্তা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ লবণ ও কিছু কাঁচামরিচ, কিশমিশ, আলু বোখারা, বেরেস্তা ভাজা তেল 1/4 কাপ, 2 টেবিল চামচ ঘি, ঘিটা দিলাম ফ্লেভারের জন্য, 2 টেবিল চামচ টমেটোর সস। আমি যে পরিমাণে যতটুকু চা দিয়েছি সেই পরিমাণে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আশা করি আপনাদের বিরিয়ানিটাও পারফেক্ট হবে। সাথে দিচ্ছি 1/2 কাপ টক দই, এটা হালকা টক ছিল, তো একসাথে মেখে নিলাম। মেখে নিয়ে 10 মিনিট আমি এটা ঢেকে রেখে দেব। 10 মিনিট পর আমি রাইস কুকারটা অন করে কুক মোডে দিয়ে 10 মিনিট অপেক্ষা করছি। 10 মিনিট পরে ফিরে আসছি আমরা। তো 10 মিনিট হয়ে গেছে, তখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে ভেজে। আমি কিন্তু রাইস কুকার অফ করিনি, অন অবস্থাতে। আর রাইস কুকারের ভিতরে দেওয়া যে কাপটা রয়েছে সেই কাপের মেপে আমি 4 কাপ পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সেই চালটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। আর ভেজে রাখা আলু, আলু সিদ্ধ করে আমি একটু রং দিয়ে ভেজে রেখেছি, 10-12টি আলু জর্দার রং দিয়ে, তো সেটাও দিয়ে দিলাম। এবং সেই মেজারমেন্ট কাপে 6 কাপ গরম পানি, আমি 4 কাপের জন্য 6 কাপ গরম পানি আমি রাইস কুকারে দিয়ে দিলাম। এবার আমি রাইস কুকারের ঢাকনাটা লাগিয়ে কুক মোডে দিয়ে 20 মিনিট অপেক্ষা করছি। তো 20 মিনিট পরে দেখা হচ্ছে। 20 মিনিট পরে যখন ওয়ার্মে চলে এসেছে অটোমেটিক্যালি, তখন সেটাকে একটু নিচেরটা উপরে, উপরেরটা নিচে উল্টে পাল্টে দিয়ে আবার আমি এটাকে ঢেকে দমে রাখবো। সাথে একটু গোলাপ জল বা কেওড়া জল 2 চা চামচ দিয়ে আবার একটু মিশিয়ে আমি এটা ওয়ার্ম মোডে রেখে দেব দমে। তো যখন দম হয়ে যাবে 10-20 মিনিট পরে, তখন দেখুন কি ঝরঝরা বিরিয়ানি তৈরি হয়ে গেল। খুব অল্প সময়ে আপনারা যখন তখন এটা তৈরি করতে পারবেন। তারপর একটু কাজু বাদাম, ভাজা কাজু বাদাম দিলাম, দিলেই তৈরি হয়ে গেল। এবার একটু ডিম কেটে সাজিয়ে দিচ্ছি, আর দেখা সৌন্দর্যের জন্য কিছু আনার দানা আমি ছড়িয়ে দিচ্ছি। খেতেও ভালো লাগে, পোলাও বিরিয়ানির সাথে আনার দানাটা ভালো লাগে। আর কিছু কাজু বাদামও দিয়ে দিলাম ওপর থেকে। তো আজকে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হলো, একটা লাইক দিবেন, শেয়ার করবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।